अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এই কোমল কলিকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল মেয়েটা? বুঝতেই পাচ্ছি না যে কোমলকলি বাড়ি থেকে চলে গেছে কিনা। প্রতিভাবন প্রথম দিনে ভগবত কথার মহত্ত্ব বলে প্রথম অধ্যায়ের পাঠ হবে। ভগবত কথা শুনলে স্বাস্থ্য সুস্থ থাকে, মনের উৎকর্ষ বৃদ্ধি পায় আর ধনসম্পত্তি বৃদ্ধি পায়। দিদি, মায়ের এই প্রিয় ছোট বউকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় আছে ও? দিব্যা, গণ্ডগোলের দিব্যা, তোর কি কিছুই মনে থাকে না আজকাল? কি কালো বলছিল না যে ও আর এই বাড়িতে থাকবে না, মায়ের কাছে চলে যাবে? চলে গেছে হয়তো। চলে গেল? এটা কি করছিলেন আপনি? প্রাণ দিতে যাচ্ছিলেন? কি হয়েছে, বাঁচতে চান না? বৌদি, তুমি বিধিকে দেখেছো? দেখতেই পাচ্ছি না ওকে, সারা বাড়ি খুঁজে নিয়েছে। তার মানে চলে গেছে? চলে গেছে? মা কোথায় চলে গেছে? আমি বলতে চাইছি যে বাবা, ও ও তো বলেছিল যে ও বাপের বাড়ি যাবে, তাই পুজোয় উপস্থিত থাকবে না। না মা, বিধির সঙ্গে আমার কথা হয়েছিল, ও বলেছিল পূজোর পরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর মায়ের সঙ্গে কথা বলে ওকে বোঝাতে বলছি। তুমি চিন্তা করো না বাবা। কোথায় গেল বিধি? যখন বেদ জানতে পারবে যে বাপের বাড়িতেও বিধি নেই, তখনই ওর সামনে সব সত্যি প্রকাশ পাবে। বাকিটা আমি সামলে নেব। আমার স্ত্রী আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। হয়তো আমার ভালোবাসা প্রকাশ করতাম না, কিন্তু ওকে খুব ভালোবাসতাম, ওকে ছাড়া থাকতে পারবো না। হতে পারে ওনার হয়তো কোনো সমস্যা হচ্ছে। সমস্যা হলে বলতো আমাকে, আমি সেটা ঠিক করতাম, একসাথেই লড়াইটা করতাম, একসাথেই ঠিক হতো। কি এমন সমস্যা হয়েছিল যে সেটা দুজনের ভালোবাসা দিয়ে ঠিক করা যেত না? হয়তো সাহস পাননি উনি আপনাকে বলার। আমার ভালোবাসায় কি বা কম ছিল যে আমি ওকে বিশ্বাস জোগাতে পারিনি? ও কেন ওর সমস্যা বলতে পারেনি? আরে এখানেও নেই, বাড়িতে নেই, তাহলে গেলটা কোথায় মেয়েটা? আপনি তো ঠাকুরমশির সঙ্গে এসছেন না, তাহলে ঘরে কি করছিলেন? আরে আরে কি আপনি? আরে আরে কি হলো? আরে দাঁড়ান মা, উনি দৌড়ছিলেন কেন? জানি না বাবা, আমি তো বিয়ানকে ফোনটা করছিলাম, তখনই আমি দেখলাম যে ও তোর আর বিধির ঘর থেকে বেরোচ্ছে। কি? আমার খুব টেনশন হচ্ছে মা, ভয় করছে, এটা ভেবে যে বিধি নিশ্চয়ই বিপদে রয়েছে। ভগবানের উপর বিশ্বাস রাখুন, খুঁজে পাবেন ওনাকে।
আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এখন তো ভগবানও আমায় সাহায্য করছে না, ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। না দাদা, ওনাকে ছাড়া বেঁচে থাকার অভ্যেস করতে হবে আপনাকে। ওর স্মৃতিগুলো নিয়েই আপনাকে জীবন কাটাতে হবে, যেমন করে আমি বাঁচবো বেদবাবুর স্মৃতি নিয়ে। আর কিছুই নেই আমাদের কাছে। জীবনটা এত ছোট নয় যে কারো স্মৃতি বুকে নিয়ে কেটে যাবে, আর এতটাও ছোট নয় যে কারো অপেক্ষায় থাকা যাবে। আমি ওকে খুঁজতে যাচ্ছি, আমি বিধিকে পুজোয় নিয়ে আসবোই মা। বেদ বাবা, এরকম পুজো ছেড়ে যেতে নেই, অমঙ্গল হয় তাতে। আর তাছাড়া বিধি তো মায়ের কাছেই গেছে না? সব সময় নিজের আগে তোমাকে রাখবো, আমার জীবনে তোমাকে আরো একবার স্বাগত বিধি। আর কখনো দূরে যেও না জানো। সমস্যা হলে বলতো আমাকে, সেটা আমি ঠিক করতাম, একসাথে লড়তাম, একসাথে থাকতাম। কি এমন সমস্যা হয়েছিল যে দুজনের ভালোবাসা দিয়ে ঠিক করা যেত না? জীবনটা এত ছোট নয় যে কারো স্মৃতি বুকে নিয়ে কেটে যাবে, আর এতটাও ছোট নয় যে কারো অপেক্ষায় থাকা যাবে। বাবা, তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, সুতো বাঁধতে হবে। বেদ দিন ঠাকুর মশাই, বাবা এভাবে পূজোর মাঝখানে উঠে যায় না বাবা। ঠাকুর মশাই এটা বাঁধছিলেন। মা, আমি কি করবো এই পূজো দিয়ে? সুখ সম্পত্তি স্বাস্থ্য যেখানে, বিধি আমার সঙ্গে নেই। বেদ, কথাটা বোঝার চেষ্টা। আমি কোনো কথা বুঝতে চাই না মা, করতে চাই না কোনো পূজো। আমি যাচ্ছি বিধিকে খুঁজতে। ফিরে এসেছে। আমাকে ছাড়া পূজায় বসবেন না, দেখুন আমি এসে গেছি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আবার দূরে চলে গেলে। দূরে কি করে যাব আমি? আমরা দুজন এক সূত্রে বাঁধা আছি। পূজোর সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। কোথায় গেছিলে তুমি? মন্দিরে গেছিলাম, ঈশ্বরের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার ছিল, পেয়ে গেছি আমি। ক্ষমা করবেন, সকাল সকাল বেরিয়ে গেছিলাম না বলে, আর আপনি চিন্তা করছিলেন।
আর কোথাও যেও না, ছাড়ো, কোনো ব্যাপার নয়। পুজোয় সবকিছু রেডি হয়ে গেছে, চলো। আরতির থালাটা আমি নিয়ে আসছি। আরতির থালা ঠাকুরমশাই, ঘিটাও ফুরিয়ে এসছে, আমি নিয়ে আসছি। শেষ অব্দি তুমি তোমার রূপ দেখিয়ে দিচ্ছ, লোভ তোমাকে আবার টেনে নিয়ে এলো তো? হতে পারে লোভ নয়, অন্য কোনো বিষয় আমাকে এখানে টেনে এনেছে। ফিরে তো এসেছো তুমি, কিন্তু খুব শীঘ্রই তোমায় বার করে দেওয়া হবে। আমি তোমাকে এখানে থাকতে দেব না, তোমার সত্যিটা বলে দেব। আমি নিজের সত্যিটা জানাতেই এখানে এসেছি। তুমি চিন্তা করো না, তোমার নাম নেব না আমি, নিজের সত্যিটা আমি নিজের মুখেই বেদবাবুকে জানাবো। তারপরে উনি আমাকে স্বীকার করবেন না করবেন না সেটা ওনার সিদ্ধান্ত। এই অধিকারটা তো ওনারও থাকা উচিত, তাই না? ভগবান, আমি জানি আপনার কাছে অনেক কিছু চাইছি, কিন্তু বেদবাবুর সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। কিছু করো ভগবান, যাতে এই পাপটা আমার বেদের জীবন থেকে চিরকালের মতন দূরে চলে যায়। এটা তো কোমলকুলির ফোন। রেইমে, সকালে এসেছিলাম না তোর বাড়িতে, পুরোহিত মশাইয়ের চালা সেজে তোকে আরতি করতে, কিন্তু তুই ওখানে ছিলিস না। এবার আমি জানতে পেরেছি তুই ফিরে এসেছিস। বেদ কোঠারির ভালোবাসা টেনে এনেছে না তোকে? তোর এই ভালোবাসার জন্য তুই আমার সঙ্গে যাচ্ছিস না? ঠিক আছে, যে বেদের তুই এত খেয়াল রাখিস না, এবার দেখ কি হাল করি আমি ওই ছেলেটা। বাঁচতে পারবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? এই নে বাবা, এই গিফটটা না বেদ কোঠারির হাতে দিতে হবে, বুঝলি? বলবি তোমার এক শুভাকাঙ্ক্ষী এটা পাঠিয়েছে, শুধু বেদ কোঠারির হাতেই। হ্যাঁ, এই নে তোর পুরস্কার, যা মস্তি কর। বাপ আমি বাপ। এটাই আমার সত্যি বেদবাবু, এবার আমি আপনার উপর ছাড়ছি, আপনি আমায় গ্রহণ করবেন না করবেন না, শুধু এইটুকু বলবো।
এই জীবনে প্রথমবার যদি আমি কাউকে ভালোবেসেছি তাহলে সেটা আপনাকে। আপনি আমার প্রথম ভালোবাসা আর আপনিই হবেন শেষ ভালোবাসা। তোর বেদের জন্য একটা উপহার পাঠিয়েছি, সৎ শ্বশুরের তরফ থেকে ভালোবাসা ভরা উপহার। আর বলিস না যেন খোঁজ নিইনি। তোমার কাছের লোক। আমার শুভাকাঙ্ক্ষী। আরে কিন্তু কে পাঠিয়েছে? এটা আবার কে পাঠালো? নামও তো লেখা নেই। আচ্ছা, তার মানে আমি যখন কোমলকলিকে ফোন করেছিলাম আপনি তুলেছিলেন, সেখান থেকে আপনি আমার নাম্বার পেয়ে গেলেন। এনেছি আমি তোমাকে এখানে, তাই প্রশ্ন আমি করব। আরে জিজ্ঞাসা করুন করুন, সত্যি বলতে একদম ভয় পাই না। তুমি কোমলকলিকে ফোনে হুমকি দিচ্ছিলে যে তুমি আমার ছেলে বেদের ক্ষতি করবে। পৌঁছবো না ম্যাডাম, এতক্ষণ তো পৌঁছে গেছে। বিধি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ওঠো ওঠো। আরে কি জল নিয়ে এসো, ওঠো বসো এখানে। ফোন করেছে বিধি? মা ফোন করছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যাঁ মা। বেদ বাবা, তুই ঠিক আছিস? দোকানের চ্যানেল তো খুব দ্রুত, মাকেও বলে দিয়েছে। বাবা আমার কথাটার উত্তর দে। মা কিও আমার সঙ্গে খুব খারাপ একটা মজা করেছে। ওই একটা পার্সেল এসেছিল, তার মধ্যে বাজি ছিল। যেই পার্সেলটা খুললাম বাজি ফেটে গেল। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বিধি সামান্য আঘাত পেয়েছে। ঠিক আছে বাবা, আমি বাড়ির বাইরে রয়েছি, বাড়ি ফিরে দেখছি। ঠিক আছে মা। তুমি ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক গড যে তোমার বেশি কিছু হয়নি। তুমি কি করে জানলে যে এরকম কিছু হবে এখানে? কিছু না, শুধু আমি শ্রীকৃষ্ণ আর রাধার কাছে প্রার্থনা করছিলাম আর আপনার কথাই ভাবছিলাম। হঠাৎ এমন মনে হলো যেন যেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে। এত ভালোবাসো আমাকে? আপনি যতটা আপনার স্ত্রীকে ভালোবাসেন তার থেকে একটু কম। তুমি কে আর তুমি এসব কেন করেছো? কোমলকলির সৎ বাবা আমি। ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ও যেতে রাজিই হচ্ছে না। আপনার ছেলের ভালোবাসায় একেবারে পাগল হয়ে গেছে, তাই ওর মাথাটা ঠিক করার জন্য ছোটখাটো একটা কাণ্ড করেছি। যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে চাইছো না, আনন্দের সঙ্গে নিয়ে যাও, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি যেন না হয়। তোমার কোমলকলি চলে গেলে আমার ছেলের কিচ্ছু যাবে আসবে না, ভবিষ্যতে
আমার ছেলের যদি এতটুকু কিছু হয় না, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলব। কিচ্ছু হবে না। ৫,০০,০০০ টাকা আছে এখানে, ওরই টাকা, কিন্তু ও এখন আর নিতে চাইছে না। ১১,০০০ কথা হয়েছিল, বাকি ৬,০০০ আমি তোমাকেই দেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে আমার ছেলের জীবন থেকে দূরে নিয়ে যাও। কোমল কলিকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দিতে হবে। হয়ে যাবে ম্যাডাম, হয়ে যাবে। মা ফোন করছে। হ্যাঁ মা, ঠিক আছে আসছি। হ্যাঁ মা, চলো মা বাড়িতে ডাকছে, পুজোর জন্য পুরোহিত মশাই তৃতীয় অধ্যায় শেষ করতে চলেছেন, চলো। বেদবাবু আপনি চলুন, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। তাহলে চলো, আমিও যাবো তোমার সঙ্গে। বেদবাবু যান, দেরি হয়ে যাবে তো আপনার, চলুন। আরে বিধি, যান, বড্ড জেদ করো তুমি জানো তো। তুমি আজ সীমা অতিক্রম করেছ রঘুনাথ, তোমার জন্য বেদবাবুর আঘাত লাগতে পারত। কিরে আমার কোমল কলি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি এই মুহূর্তে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।